السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى، أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. الحمد لله ثم الحمد لله. আমরা আল ওয়াহদাতু সানিয়াতু দ্বিতীয় ইউনিট এর আল উসরাতু ফ্যামিলি বা পরিবার এর তিনটি হেওয়ার ছিল আমাদের। এই তিনটি হেওয়ার থেকে আমরা দুটি হেওয়ার পড়েছি। আমরা একটু এদিকে যদি আগাই তাহলে আমরা আল হেওয়ারুল আউয়াল এবং এই যে আল হেওয়ারুস সানি। আল হেওয়ারুস সানি আমরা গত ক্লাসে পড়তেছিলাম আল হিওয়ারুস সানি, দ্বিতীয় কনভারসেশনটা আমরা পড়তেছিলাম। এখানে আমাদের নতুন তেমন কোনো শব্দ ছিল না, কিছু শব্দ ছিল, আমি এগুলো খুব আমরা ইনশাল্লাহ খুব সুন্দর করে পড়েছি। তারপরে আমি একজন আপনারা একজন এই হাওয়াটা একটু পড়েন তো, একজন একটু السلام عليكم ورحمة الله.
السلام عليكم স্যার, কোনো প্রবলেম আছে কিনা বলবেন প্লিজ। স্যার তো অফলাইন অনলাইন এখন হতে পারে নাই, ডিসকানেক্টেড হয়ে গেছে বোধহয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরি, আমাদের নেটওয়ার্ক একটু প্রবলেম করছিল, এই জন্য। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে আল ওয়াহদাতুস সানিয়াত দ্বিতীয় ইউনিট এর দ্বিতীয় হেওয়াটি পড়তেছিলাম, আল হেওয়ারুস সানি। এই দ্বিতীয় হেওয়াটি আমরা পড়তেছিলাম বাইনা উমর ওয়া উসমান, উমর এবং উসমানের মধ্যে এই হাওয়ারটি আমরা পড়তেছিলাম। এই হাওয়ারটা একদম একটু পড়েন স্যার, আমি চেষ্টা করতে পারি স্যার। জি, একটু পড়ে অর্থ করেন। জি, আমি একটু চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উমর, হাল হাযিহি শাজারা, উমর এটা কি একটি গাছ? উসমান, নাম, হাদিহি উসরাতুর রসুল, এটা রসুল সাল্লাল্লাহু ইসলামের পরিবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রসুল সাল্লাল্লাহু ইসলামের পরিবার, পরিবারের গাছ, তাই না? পরিবারের গাছ। জি, ওমর সাল্লাল্লাহু আলাইহি, এটাই যে র এর উপর যে আমরা যে হারাকা দিব সেটা এখানে উল্লেখ করে ফেলবো। একদম, উমারু, উমারু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর মধ্যে নবীর উপরে সালাম, এটার অর্থটা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান, হাযা ওয়ালিদুহু আব্দুল্লাহ, উসমান বলছে এইটা তার বাবা আব্দুল্লাহ, মানে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে বলছে। উমর, ওয়া হাযিহি এবং ইনি হচ্ছেন তার মা আমিনা। উসমান, ওয়াহাদা জাদ্দুহু আব্দুল মুত্তালিব,
আব্দুল মুত্তালিবি মুত্তালিবি পুরাটাই ওয়াকফ করলে এখানে কি আমি হ্যাঁ আমরা এখন অক্ষ না করি যেহেতু এখন আমরা শিখতেছি শিক্ষার সময় আমরা অক্ষ না করি তারপরে যখন আমরা হ্যাঁ অক্ষ করলে আপনি যেটা বলছেন সেটাই হবে এখন আমাদের প্রাথমিক অবস্থা তো আমরা ইনশাল্লাহ সব হারাকা সব এরাব দিয়ে দিয়ে পড়বো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনি এবং ইনি হচ্ছেন তার দাদা আব্দুল মুত্তালিব উমর ও হাদা উম্মুহু আব্বাসি এবং আম্মুহু আম্মুহু আল আব্বাসু আল আব্বাসু ইনি হচ্ছেন তার চাচা আব্বাস উসমান ওয়াহাদা আম্মুহু হামজাহু উনি হচ্ছেন তার চাচা হামজা হামজা তাহলে আম্মুর অর্থ চাচা হ্যাঁ জি রাইট এরপরে বলেন উমরু উমর ওয়াহাদা আম্মুহু আবু তালিবি আবু তালিবিন জি ইনি হচ্ছেন তার এবং ইনি হচ্ছেন তার চাচা আবু তালিব উসমান ওয়াহাদিহি আম্মুতুহু আম্মাতুহু আম্মাতুহু সফিয়াতু রাইট এবং ইনি হচ্ছেন তার ফুফু সফিয়া মাশাআল্লাহ উমর ওয়াহাদাব নুহুল পসিম পসিমু ইনি হচ্ছেন তার ছেলে পসিম পসিম জি ওয়াহাদাব ওয়াহাদাব নুহু আব্দুল্লাহ এবং উনি ইনি হচ্ছেন তার ছেলে আব্দুল্লাহ উমর ওয়াহাদাব উসমান ওহাজিহি ইবনাতুহু ফাতিমা এই হলো তার মেয়ে ফাতিমা উমার ওহাজিহি ইবনাতুহু রুকাইয়াত আর এই হলো তার মেয়ে রুকাইয়া উসমান ওহাজিহি ইবনাতুহু জাইনাব এই হলো তার মেয়ে জাইনাব উমার ওহাজিহি ইবনাতুহু উম্মু কুলসুম কুলসুমা কুলসুমা আর এই হলো তার মেয়ে উম্মে কুলসুম মাশাআল্লাহ আহসানতুম আপনারা খুব সুন্দর পড়েছেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ এরপর এগুলো আমরা পড়েছি এগুলো আমরা সব জানি এখানে তবুও কিছু শব্দ ছিল এই শব্দগুলো আমরা দেখে একটু বলুন তো আম্মুন অর্থ কি চাচা চাচা আম্মাতুন আম্মাতুন ফুফু সাজারাতুন অর্থ কি সাজারাতুন গাছ গাছ একটি গাছ সুরাতুন ছবি একটি ছবি তবিবাতুন ডাক্তার ডাক্তার একজন ডাক্তার মুআল্লিমাতুন শিক্ষিকা শিক্ষিকা ইবনুন ছেলে ছেলে ইবনাতুন মেয়ে আহসানতুম এরপর আজকে আমরা আল হিওয়ারু সালিসু বা তৃতীয় কনভারসেশন আল হিওয়ার অর্থ কথোপকথন আসালিসু অর্থ তৃতীয় আসালিসু অর্থ কি তৃতীয় তাহলে আল হিওয়ারু সালিসু তৃতীয় কথোপকথন উংদু তুমি দেখো অস্তামিয় এবং তুমি মনোযোগ দিয়ে শোনো আইদ এবং তুমি রিপিট করো এগুলো আমাদের পরিচিত শব্দ তাই না বারবার করতেছি আমরা আল হিওয়ারু সালিসু বাইনাল উম্মি ওয়াল আবি উম্মুন এবং আবুন এই অর্থটা আমরা পড়েছি তাই না জি উম্মুন অর্থ মা আবুন অর্থ বাবা বাবা এখন বলতেছি যে হাজা এটা আমাদের খুব পরিচিত শব্দ তাই না জি ইসমুল ইশারা ইসমুল ইশারাতে পড়েছি আমাদের সিক্স পেজ আছে না এগুলো জি আল উম্মু মা হাদা আযানুল ফাজর
هذا أذان الفجر هذا إتا فجر الأذان أذان الفجر فجر الأذان إتا فجر الأذان هذا أذان الفجر إتا فجر الأذان الأب الله أكبر الله أكبر أين الأولاد এরপরে বাবা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা অর্থ আমরা জানি আল্লাহ সবচেয়ে বড় এটা একটা কথা আমরা যখন আশ্চর্য হই তখন মানুষ এরকম কথা বলে তাই না জি জি বাবা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ছেলেরা কোথায় আইনা অর্থ কি বলুন তো কোথায় কোথায় আল আওলাদু ছেলেমেয়েরা ছেলেমেয়েরা আইনা আল আওলাদু ছেলেমেয়েরা কোথায় আল উম্মু سعد في الحمام يتوضأ سعد سعد একজন ছেলের নাম في الحمام باথরুমে বা গোসলখানায় আল হাম্মাম শব্দের অর্থ হচ্ছে গোসলখানা বা আমরা ওয়াশরুম ব্যবহার করি যেটা ওয়াশরুম বলি তো سعد في الحمام سعد ওয়াশরুমে يتوضأ ওযু করতেছে ওযু করছে سعد واشرومي اوجو كورشي واين سعيدة سعيد واين سعيد ابن سعيد كوتاي اركن سلين نام سعيد بابا بولش واين سعيد ابن سعيد كوتاي سعيد في الغرفة يقرأ القرآن سعيد سعيد في الغرفة কামরায় আমরা গুরফাদুন পরে আসছি গুরফাদুন থেকে বলুন তো কামরা রাইট ইয়াকরাউল কুরআনা কুরআন শরীফ পড়ছে কুরআন পড়ছে জি সে আগে ওযুন ফিল গুরফাতি ইয়াকরাউল কুরআনা সাইদ কামরায় কুরআন পড়ছে সাইদ কামরায় কুরআন পড়ছে ওয়া আইনা সাঈদাতু সাঈদা কোথায় ওয়া আইনা সাঈদাতু সাঈদা কোথায় সাঈদাতু ফিল মুসাল্লা তুসাল্লি সাঈদাতু ফিল মুসাল্লা তুসাল্লি সাঈদা জাইনামাজে নামাজ পড়ছে মুসাল্লা অর্থ কি বলুন তো জাইনামাজ জাইনামাজ তুসাল্লি অর্থ নামাজ পড়া নামাজ পড়ছে হ্যাঁ এটা তবে বোঝা গেল যে এই লোকের তিন ছেলে মেয়ে হ্যাঁ হয়তো আরো সামনে থাকতে পারে মানে এই তিনজনের কথা এখানে আসলো আর কি এরপরে আবার বাবা বলতেছে আইনাল মিআতফু আল মিআতফ অর্থ কি বলুন তো ওভারকোট ওভারকোট রাইট আইনাল মিআতফু ওভারকোট কোথায় সাদুন এখন ছেলেদের মধ্যে একজন সাদ এসে বলছে হাদা হুয়াল মিআতফু ইয়া ওয়ালিদি هذا هو المعطف يا والدي يا والدي অর্থ হে আমার বাবা হে আমার বাবা هذا هو المعطف এই হলো ওভারকোট هذا এই هو المعطف ওভারকোট هذا هو المعطف এই হলো ওভারকোট واين النظاره النظاره অর্থ কি বলেন চশমা চশমা রায় ওয়াইন নজারাতু এবং চশমা কোথায় সাঈদুন হাযিহি হিয়া নজারাতু এটা অর্থ কেন আপনারা বলতে পারেন বলুন তো এটা অর্থ কি এই হলো তোমার চশমা ও বাবা তোমার না হে আমার বাবা এই হলো চশমা এই যে হিয়াটা আমরা কেন আনছি জায়গা এই যে আন নজারাতু কে বোঝানোর জন্য তাই না আন নজারাতু এটা মেসকিউলিন ফেমিনিন শব্দ না জি মোনাস এই জন্য আমরা এখানে গিয়ে নিয়ে আসছি তাই না এবং হাদি ব্যবহার করা হয়েছে ওস্তাদ শুধু হাজি বললেই তো হইতো হিয়া তার দরকার ছিল না হইতো তবে আরবরা এইভাবে বলে আর কি এটা মানে কি একদম হলো ওস্তাদ এইটা এটা আপনার চশমা বলা হয় হাদিহি হিয়া নযারাতু এই হলো আপনার চশমা এই আমার বাবা এই হলো চশমা হাইয়া বিনা ইলাল মসজিদি হাইয়া চলো বিনা আমাদের সাথে ইলাল মসজিদি মসজিদে বা মসজিদের দিকে ইলা অর্থ কি বলুন তো দিকে
কিলা কি বলেন তো প্রিপোজিশন গুলো আমরা পড়ছি। হ্যাঁ সতেরোটা মুখস্থ আছে সবারই? বলুন তো একদম একটু শুনি। প্রিপোজিশন রাইট, বাও তাও কাফলাম ওয়াও মুনজু মুসকলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। মাশাআল্লাহ, তাহলে আমরা এই প্রিপজিশন গুলো মুখস্থ করেছিলাম। এই হচ্ছে আমাদের 17টা প্রিপজিশন। তাহলে হাইয়া বিনা ইলাল মাসজিদ, অর্থ আমাদের সাথে মসজিদে চলো। সাদুন ওয়া সাঈদুন হাইয়া বিনা, সাদ এবং সাঈদ দুজনে বলতেছে হাইয়া বিনা, ঠিক আছে চলেন মসজিদে চলেন। তাহলে এই যে আমরা আল হিওয়ার সালিসু তৃতীয় কনভারসেশন পড়লাম, এখানে কারো কোনো ডাউট আছে কোনো শব্দে কোনো অর্থে? এখানে সব পরিচিত শব্দ আমাদের, তাই না? জি। হাম্মাম অর্থ কি? ওয়াশরুম, গোসলখানা। ওয়াশরুম, গোসলখানা। আওলা, ছেলে মেয়ে। ছেলে মেয়ে। গোরফাতুন, রুম বা কামরা। রাইট। এরপর আজান, তো আজানে আমরা পড়েছি। মুসল্লা অর্থ ছেলে, বাবা বাবা ওয়ালিদুন পিতা, ওয়ালাদুন ছেলে, মনে রাখবো ওয়ালিদুন হচ্ছে বাবা, ওয়ালিদুন বাবা। মাশাআল্লাহ, তাহলে আমরা এটা এগুলো পারবো ইনশাআল্লাহ। এখানে এই শব্দগুলো যেগুলো আমরা একটু আগে বলে আসলাম এগুলো এখানে আছে, এটা করার কোনো কিছু নাই। এখানে আমরা দুইটা শব্দ বলেছিলাম, ইয়াতাওয়াদ্দাউ ইয়াকরাউ, তাই না? ইয়াতাওয়াদ্দাউ অর্থ কি বলুন তো? ওযু করা। ওযু করা, ওযু করা। ইয়াতাওয়াদ্দাউ অর্থ ওযু করা, আর ইয়াকরাউ অর্থ পড়া। পড়া, পড়া। মাশাআল্লাহ, তাহলে এখানে যদি আমরা এই যে সিল বাইনাল কালিমাতি ওয়াসুরাতিল মুনাসিবাতি, শব্দ এবং উপযুক্ত ছবির সাথে ম্যাচ করুন, সিল অর্থ ম্যাচ করুন, মিলান, বাইনাল কালিমাতি শব্দ, ওয়াসুরাতিল মুনাসিবাতি এবং উপযুক্ত ছবির সাথে, তাহলে এই যে এখানে সে কুরআন করছে তাহলে কি হয় বলুন তো? ইয়াকরাউ, ইয়াকরাউ, তাই না? এই যে এখানে দেখুন ইয়াতাওয়াদ্দাউ, তাই না? ইয়াতাওয়াদ্দাউ, রাইট। এই যে কোরআন শরীফের ছবি আছে, এখানে কি বলবো আমরা? আল কোরআনু, আল কোরআনু নাওয়ারাতুন, তাই না? মসজিদের ছবি আছে, মিআতাতুন, মিআতাতুন অর্থ কি বলুন? বারকত, কামরা, তাই না? এখানে আমাদের পড়ার কোনো কিছু নাই। এরপর আমরা পড়ব হচ্ছে এই অংশটা পড়ব, তাবাদালি সুআলা ওয়াল জাওয়াবা মা জামিলিকা কামা ফিল মিসালাইনি। এই দুইটা উদাহরণ এখানে দিয়েছে, এই সুয়াল এবং জবাবগুলো আমরা আমাদের বন্ধুদের সাথে বা সাথীদের সাথে এটাকে আমরা বিনিময় করব এখানে। তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ত দ্বারা বোঝানো হচ্ছে তলিব। এখানে দেখুন এক, তাহলে তলিবুল আউয়াল, এখানে ত তলিব, তলিবুল থানি দ্বিতীয় ছাত্র, প্রথম ছাত্র এবং দ্বিতীয় ছাত্র। প্রথম ছাত্র বলছে আইনাল মিআতাফু, এবং সে উত্তর দিচ্ছে হাযা হুয়াল মিআতাফু। তাহলে আইনাল মিআতাফু ওভারকোট কোথায়? হাযা হুয়াল মিআতাফু, এই হলো ওভারকোট। এবং দ্বিতীয় উদাহরণে আমরা যদি দেখি আইনাল গোরফাতু, কামরা কোথায়? হাযিহি হিয়াল গোরফাতু, এই হলো কামরা বা রুম। তাহলে এখানে আসুন ইবনুন, যদি ইবনুন দ্বারা প্রশ্ন করি তাহলে কি প্রশ্ন করতে হবে বলুন? আইনা ইবনু, আইনাল ইবনু, তাহলে উত্তরে কি হবে? হাযা হুয়াল,
هذا هو الابن ما شاء الله هذا هو الابن مصلى أين المصلى أين المصلى أين المصلى أين المصلى هذه هي المصلى إيه لو جينا هذه يا بكرة هذه المصلى شبدتا مؤنث কিছু কিছু শব্দ আছে মানে বাই ডিফল্ট মুয়ান্নাস নাকি উস্তাদ এই শব্দটি মুয়ান্নাস এজন্য আমরা হাদিহি বলব আল মাসজিদু এটা প্রশ্ন বলুন আইন আল মাসজিদু মাসজিদু আল লাল আল মাসজিদি হাদা হুয়াল হাদা হুয়াল মাসজিদি মাসজিদু হাদা হুয়াল মাসজিদু জিদি বলছি কেন হাদা হুয়াল মাসজিদু আল মাসজিদু এটা প্রশ্ন বলুন আইনাল হাম্মাম আইনাল হাম্মাম আইনাল হাম্মামু হাম্মামু এখন উত্তর কি হবে হাজি হাজা হুয়াল হাম্মাম হাজা হুয়াল হাম্মামু এটা ছবি তাই না সূরাতুন এটা প্রশ্ন কি হবে বলুন আইনাল সূরাতুন আইনাল সূরাতুন আইনাল সূরা রাইট উত্তর হাজি হাজি هذه هي الصورة هي الصورة هذه هي الصورة هي الصورة أين الشجرة؟ أين الشجرة؟ أين الشجرة؟ هذه هي الشجرة؟ هذه هي الشجرة نظارة أين النظارة؟ أين النظارة؟ এখন উত্তর বলুন হাজিহি হিয়া নাজারাতু হাজিহি হিয়া নাজারাতু ইবনাতুন আইনা ইবনাতুন আইনা ইবনাত হাজিহি হিয়া হাজিহি হিয়া ইবনাতুন ইবনাতুন মাশাআল্লাহ এখন এখানে আরো অনেক প্রশ্ন আছে এখানে প্রশ্ন করছে উত্তর বলবেন আপনারা প্রশ্ন হচ্ছে আল মিসাল প্রথম উদাহরণ আল মিসাল এবং দ্বিতীয় উদাহরণ দুটো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম ছাত্র বলছে আইনা সাঈদুন সাঈদ কোথায় সাঈদ সম্পর্কে বলা হচ্ছে সাঈদ কোথায় উত্তরে বলছে সাঈদুল কোরআন সাঈদ ঘরে বা রুমে কোরআন শরীফ পড়ছে এরপর বলছে মহিলাকে বলছে আইনা সাঈদাতু সাঈদা কোথায় সাঈদাতু ফিল গুরফাতি তাকরাউল কুরআন ফিল গুরফাতি তাকরাউল কুরআন এখানে লক্ষ্য করার মধ্যে বিষয় হলো এই যে পুরুষের ক্ষেত্রে বলছে ইয়াকরাউ মেয়েদের ক্ষেত্রে বলতো তাকরাউ তাই না তাহলে পুরুষ পড়ছে এটাকে আমরা বলবো ইয়াকরাউ আর যদি বলি মহিলা পড়ছে তাহলে বলবো তাকরাউ তাকরাউ এটা ক্লিয়ার সবার জি স্যার ওকে এই সিস্টেমটা কি করানো হচ্ছে বা জি স্যার যখন দরকার এই যে অপটা করতে দিন পারে তাকরাউ ইয়াকরাউ কোন দিন হবে ইয়াকরাউ তাহলে ইয়াকরাউ অর্থ পুরুষ পড়ছে সাঈদুন ফিল গুরফাতি ইয়াকরাউল কুরআনা সাঈদ পুরুষের বেলায় ইকরাউ এবং মেয়েদের বেলায় তাকরাউ তাহলে সাঈদ ফিল গুরফাতি ইকরাউল কুরআন সাঈদ ঘরে বা কামরায় কুরআন শরীফ পড়ছে সাঈদাতু ফিল গুরফাতি তাকরাউল কুরআন এবং সাঈদা ঘরে বা কামরায় কুরআন শরীফ পড়ছে এখন যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখব সাঈদুন এখানে আছে গুরফাতু ইয়াকরাউল কুরআনা তাহলে কি হবে বলুন তো সাঈদুন ফিল গুরফাতি সাঈদুন ফিল গুরফাতি ইয়াকরাউল কুরআন ইয়াকরাউল কুরআনা মাশাআল্লাহ এখানে কি হবে সাঈদাতুন ফিল গুরফাতি তাকরাউল কুরআন সাঈদাতু এটা এই যে আমরা জানি এক পেশ ওয়ালা শব্দ তাই না سعيدة في الغرفة تقرأ القرآن سعيدة كم راي قرشي ما شاء الله إيه فرد شو بيدك تبقى شامرا صالح المسجد يصلي تقولون كي هو بي
صالحون في المسجد يصلي صلي رايت صالحة في المصلى تصلي তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা বলবো ইউসল্লি এবং মেয়েদের ক্ষেত্রে বলবো তুসল্লি তুসল্লি সালিহুন ফিল মসজিদ ইউসল্লি সালিহাতু ফিল মুসাল্লা তুসল্লি এরপর এখানে দেখুন শারিফুন ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দাউ شريف في الحمام يتوضأ شريفة في الحمام تتوضأ طيب قروش الكتر مغربة يتوضأ ميد الكتر تتوضأ شريف في الحمام يتوضأ شريف واشرو مي بغوشل خاناي اوجو كرسي ابن شريفة باري تي اوجو كرسي تاينا জি জি ওস্তাদ ওকে তাহলে এই শব্দগুলো আমরা চিনলাম তাহলে আমরা যদি বলি পুরুষ করছে তাহলে ইয়াকরাউ বলবো মহিলা করছে তাহলে তাকরাউ বলবো এমনি ভাবে নামাজের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ইউসাল্লি মহিলাদের ক্ষেত্রে তুসাল্লি ওযু করার ক্ষেত্রে ইয়াতাওয়াদ্দাউ পুরুষ ওযু করছে তাতাওয়াদ্দাউ একজন মহিলা ওযু করছে এটা ক্লিয়ার সবার ক্লিয়ার আচ্ছা এই যে এই ইউনিটে আমাদের ফেল শুরু হয়েছে তাই না বার সম্বন্ধে যারা এখানে কয়জন আছো তোমরা ওকে ছয়জন কারোর পূর্ব অভিজ্ঞতা আছে ভার কিভাবে পরে কিভাবে গঠন করতে হয় এনিবডি কেউ বলতে পারবেন ইউস্তাদ প্রশ্নটা কি ছিল আবার আমরা তো এই যে ইউসাল্লি ইয়াকরাউ তাকরাউ এগুলি পড়ছি তাই না জি আমার প্রশ্ন হলো এই যে ভার্ব আমরা শুরু হয়ে গেছে এই চ্যাপ্টারে প্রথমে আসলো আমাদের কি কোনো পূর্ব অভিজ্ঞতা আছে আরবিক ভার্বটা কিভাবে হয় জি যে ওই যে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুমা আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু আর কাউ আর হলো ওই এই মাদি থেকে মুদারে কিভাবে করতে হয় এটা মুদারের চারটা জি একটু কাইন্ডলি রেসপন্ড করতে হবে নতুবা আমরা কি পড়াবো বুঝতে পারবো না তো জানা নাই কয়জনের স্যার এটা একটু মানে কনফিউশন আছে স্যার স্যার কিছু জানা আছে স্যার আচ্ছা আর আচ্ছা ঠিক আছে আমরা একটু একটু দেখায় দিই আমরা বুঝতেছি কিছু জানা আছে তাহলে যখন আমরা ভার্বটা শুরু করব প্রথমে এই কথা দিয়ে শুরু করব কি কথা দিয়ে শুরু করবো খেয়াল করে আমরা আল কোরআন তাফসীর এন্ড বাই ওয়ার্ডে গেলাম এখানে গিয়ে জাস্ট দেখছি দেখেন সুরা বাকারা যে কোন একটা ওয়ার্ড আমরা ক্লিক করি মুফলেহুন ক্লিক করলাম মুফলেহুন ক্লিক করার পরে এখানে কি দেখতে পাচ্ছি একটু চেহারা দেখেন অনেক বড় একটা শব্দ তাই না মুফলেহুন জি রেসপন্ড করতে হবে জি স্যার ওকে কিন্তু এখানে কতটুক দেখাচ্ছে মূল মূলে কি দেখাচ্ছে তিনটা শব্দ দেখাচ্ছে তিনটা শব্দ দেখাচ্ছে তিনটা বর্ণ কি কি বর্ণ তিনটা পা লাম হা পা লাম হা এই এইটাকে কি লিখছে এখানে মূল মূল তাহলে আমরা এখন মূল খুঁজবো মূল দেখতে পাচ্ছি কি ফা লাম হা এটাকে এই মূল সাধারণত লেখার নিয়ম হলো আলাদা করে ফা লাম এবং হা আলাদা করে লেখার নিয়ম এরা একসাথে লিখেছে আমরা আলাদা করে লিখবো যখনই আমরা মূল লিখবো এটাকে আলাদা করে লিখবো তাহলে মূলের ইংরেজি কি রুট ওয়ার্ড রুট
আর আরবি শব্দটা এখন থেকে জেনে নেন, আরবি শব্দটা হলো মাদাতুন, মাদাতুন একটু লিখে নেন। এবং এটাকে আমরা বলবো কি মাদ্দা। তাহলে আমরা মাদ্দা কয়টা পাইলাম এখানে? এই এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি এখানে আপনাদেরকে কি করতেছি, যে কোনো আরেক আরো যে কোনো একটা শব্দ ক্লিক করি, এটা ক্লিক করি, দেখেন তো এখানে মাদ্দা কয়টা? তিনটা। ওকে, আরেকটা এটা ক্লিক করি, দেখেন তো মাদ্দা কয়টা? তিনটা। তিনটা। এটার মাদ্দা কয়টা? তিনটা। তিনটা। আচ্ছা, এই মেস এই ঘটনা দিয়ে আমি বলতে চাচ্ছি আরবি ভাষায় 99% ওয়ার্ডের মাদ্দা হলো তিনটা। কয়টা? তিনটা। তাহলে তিনটা যেহেতু মাদ্দা, তাহলে এটার একটা ফর্মুলা দেওয়া যায়। এই ফর্মুলাটা আমরা বলবো ফা, আইন এবং লাম হলো আমাদের মাদ্দার ফর্মুলা। মিনিং ফা হলো ফা প্রথম কালিমা। এখানে কি ফা কালিমার নাম কি? ওয়াও। আইন কালিমার নাম কি? অফ। লাম কালিমার নাম কি? ইয়া। তাহলে এটা হলো আমাদের ফর্মুলা। এই অংশ বোঝা গেছে? যে কোনো শব্দের মাদ্দা আমরা আমাদের ফর্মুলার পালা। এখন ওই শব্দে গিয়ে ফা কি, আইন কি, লাম কি, সেটা আমরা বুঝবো। এখন তাহলে এই শব্দে ফা কালিমার নাম কি? গাইন। কালিমার নাম? দদ। লাম কালিমার নাম? বা। তাহলে এখন থেকে আমরা এরকম শব্দে এটাকে আইন নাও বলতে পারি, বলবো ফাকালিমা, বলবো ফাকালিমাতে জবাব দেন। এটাকে বা নাও বলতে পারি, কি বলবো? আইন কালিমা। আইন না, এটা আইন বলবো না, লাম, লাম কালিমা, লাম, লাম কালিমা, লাম কালিমা বলবো। তাহলে আমরা ফা, আইন এবং লাম কালিমা আইডেন্টিফাই করলাম একটা ফর্মুলা দিয়ে। ওকে, এখন এই ফা, আইন এবং লাম কালিমা দিয়ে আমরা আমাদের পরবর্তী এখন অ্যাক্টিভিটি শুরু হবে। কি অ্যাক্টিভিটি করতেছি সেটা দেখেন। আপনারা যারা জানেন আমাদের থেকে শিখেছেন নাকি অন্য কোথাও এই এই জিনিসটা, মানে এই বারবার আপনারা আমাদের কাছে পড়েছেন না অন্য কোথাও পড়েছেন? তাহলে তো একই পুরনো কথা। তাহলে আমরা কি পাইলাম এখন দেখেন? ফা, আইন, লাম পাইলাম, তাই না? জি স্যার। ওকে, ফা, আইন এবং লাম। এখন আমি বলবো ফা, আইন, লামে আমি হারাকাত দেব। হারাকাত দেওয়ার সাথে সাথে এটা অর্থবোধক একটা পালা, পালা, পালা অর্থ হলো সে একজন পুরুষ করেছিল, এই কটুকু আমরা ধরে নিলাম। এখন দেখেন টেন্সের বেলায় আসি। এখন ওই যে আমাদের যে আত্মীয় স্বজন, কতজন আত্মীয় স্বজন আমাদের? চোদ্দজন। নাম কি ওদের একটু বলেন? দমির বলে ওদেরকে। হ্যাঁ বলেন, চোদ্দ জনের নাম বলেন, কারা কারা? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। এখন আমরা এই চোদ্দ জনকে যখনই বার্বের কথা আসে তখন কাজ আসে, এখন আমরা এই চোদ্দ জনকে কাজ দেব। আমাদের মনে রাখার সুবিধার জন্য এদেরকে এখানে লেখা হয়েছে। ওকে, যখনই কাজের বিষয়টা আসে তখন টেন্সের বিষয় আসে, তাই না? আরবিতে টেন্স হলো বের করতে হবে এখন। আচ্ছা, ওকে, টেন্স বুঝাইতে গিয়ে আমরা এই এই যে টান্তিগিরি পাতা, এটাকে মনে করেন এটা একটা সাদা পাতা, ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে একটা লাইন টানলাম এদিকে। এই লাইন, এই লাইনের সাথে পরিচিত বাকিরা? বাকিরা কি এই লাইনের সাথে পরিচিত? না, আমাদের কাছ থেকে যদি শিখে থাকেন তাহলে এই লাইন আপনি জানার কথা। আচ্ছা, মানে বাকিরা যারা পড়েছেন বললেন বার, তারা কি এই লাইনটার সাথে পরিচিত কিনা? সিস্টেমটা একটু বলে দিলে ভালো হতো। না, তাহলে পরিচিত না,
কারণ আমি আবার বলি এটাকে আমরা হিসেবে বানাচ্ছি এখন একটা লাইন টানতেছি এটা হলো কনসেপচুয়াল লাইন লাইনের এই পাশে কাজটাকে বলি আমরা অ্যাকশন কমপ্লিটেড কাজ শেষ হয়ে গেছে আর এই পাশে বলবো ইনকমপ্লিট অ্যাকশন কাজ এখনো শেষ হয় নাই তাহলে বলেন এই পাশে টেন্সটাকে কি বলবো কমপ্লিটেড মাদি মাদি আর বাংলা ইংরেজিতে বলেন আগে তারপর অতীতকাল অতীতকাল মানে past tense আর এই পাশে টেন্সটাকে কি বলবো বর্তমান এবং ভবিষ্যৎ বর্তমান এবং ভবিষ্যৎ প্রেজেন্ট কারণ এই পাশে কাজ এখনো শেষ হয় নাই তাহলে হয় চলবে নয় চলছে তাই না জি স্যার এই এই ডায়াগ্রামটা ক্লিয়ার কিনা এই পাশে বলছি অ্যাকশন কমপ্লিটেড এই পাশে বলছি অ্যাকশন নট ইয়েট কমপ্লিট তো তাহলে এটা হলো প্রেজেন্ট এন্ড ফিউচার আর এটা হলো পাস্ট পাস্ট আরো বিদ টেন্স হলো তাহলে দুই একটা হলো এটা অ্যাকশন কমপ্লিটেড পাস্ট টেন্স আর এটা হলো ইনকমপ্লিট অ্যাকশন প্রেজেন্ট এন্ড ফিউচার তাহলে পাস্ট টেন্সের আরবি নাম হলো আল মাদি আর প্রেজেন্ট এন্ড ফিউচারের আরবি নাম হলো আল মুদারি এখন ফাল আর অর্থ দেখলে আপনি দেখেন সে একজন পুরুষ পড়েছিল ইয়া ফালের অর্থ হলো সে একজন পুরুষ পড়ছে বা পড়বে তাহলে আমার অর্থের দিক দিয়েও এই যে ডায়াগ্রাম দিলাম এই ডায়াগ্রামের রেজাল্ট মিলে যাচ্ছে মিলছে জি স্যার ফাইন এখন এই যে আমরা যে ইয়েটা লিখলাম ওকে আমরা এখানে যে লিখলাম ফালা তাহলে এটা হলো আমাদের কাশ ফালা হয়ে যায় ইয়াফালু ইয়াফালু আমাদের এই এর রিলেটেড আত্মীয় স্বজন আত্মীয়টাকে তাহলে ফাল অর্থ কি বলেন মানে করেছিল সে কাজ করেছে সে একজন পুরুষ করেছে আর ইয়া ভালো মানে হলো সে একজন পুরুষ করছে বা করবে করবে বা করছে এখন আমরা এই এই ডায়াগ্রামে আসেন এখন জাস্ট এমনি খেয়াল করেন এই ডায়াগ্রামটা হলো ফালা একজন যদি করে এইভাবে লেখে হ্যাঁ তাহলে এরা যদি দুইজন করে কেমনে লিখবে এই স্টাইলে লেখে যদি সবাই করে এইভাবে লেখে তাহলে একজন হলো ফালা দুইজন হলো ফালা অনেক হলো ফালু সিমিলারলি এই তিনজনকে কাজ দেওয়ার জন্য যে ভাবগুলি লেখা হয় সেটা হলো এটা আন্তা আন্তুম আন্তুম এই তিনটা আন্তি আন্তুম আন্তুম না এই তিনটা আনা না এই ছবি যদি আপনি খেয়াল করেন পুরাটাতে এটা হলো আমাদের লাম কালিমা কারেক্ট জি স্যার এই যে আপনি বাড়তেছেন আগাচ্ছেন শুধুমাত্র লাম কালিমা এবং তারপরে চেঞ্জ হয় ডান দিয়ে কোনো চেঞ্জ হয় না দেখেন এগুলি তো কোনো চেঞ্জ নাই আছে কোথায় চেঞ্জটা বাম দিকে কোথা থেকে শুরু হয় চেঞ্জটা বাম দিক থেকে লাম কালিমা থেকে চেঞ্জ হয় তাহলে আমি যদি বলি আমার একটা ভাব যত বড়ই হোক মনে করো অনেক বড় এদিকে আর এখানে আছে লাম কালিমা তাহলে আমি যখন এরকম বাড়াবো এই কোডটুকু আমি বলে যাবো তাই না বলি শুধু লাম কালিমা চেঞ্জ করবো তাহলে বেড়ে যাবে জি স্যার এখন দেখেন তো আপনি পড়েন নূর স্যার তুমি পড়ো এই 14টা পরে দেখো তো লাম কালিমা এন্ড বিয়ন্ড যে চেঞ্জ হয় এই কথাটা আমি ঠিক বলছি কিনা বলো হুয়া ফালা হুয়া দিয়ে দরকার নাই ফালাই আচ্ছা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি
ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা দেখা গেল যে লাম কালিমার পরেই সব চেঞ্জগুলি আসে জি স্যার এখন এগুলি মনে রাখবো কেমনি ফাইন্ড আউট ইউর ওন টেকনিক আমি আমি যে টেকনিকে মনে রাখি সেটা বলি যে ফালা হলো একজন তো যদি দুজনকে কাজ দিতে হয় একটা আলিফ বাড়ানো হয় যদি সবাইকে কাজ দিতে হয় লাম কালিমাতে স্পেস দিয়ে এই স্টাইলে লেখা হয় পালা পালা পালু হুয়া হুমা হুম তিনজনের কাজ শেষ হিয়া হুয়া হুম না এখানে পালাত পালাত লিখলাম এরপর আবার একটা আলিফ বাড়ানো হয় আর হুন্নাতে এসে লাম কালিমা প্রথম সুকুন হইল তাই না এবং এই লাম কেলে আমার সুকুন চলতে থাকবে হুন্নাতে এসে সুকুন হলে এবং চলতে থাকবে এবং হুন্নাতে এসে দেখা যায় হুন্নারই নুনের চেহারাটা দেখো এরকম একটা নুন এখানে জয়েন করে পালনা এরপরে এই যে আন্তা আন্তুমা আন্তুমের শেষের অংশটা এখানে জয়েন করে আন্তা পালতা আন্তুমা পালতুমা আন্তুম পালতুম আন্তি পালতি আন্তুমা পালতুম আন্তুম না পালতুম না বুঝা গেছে না সোজা না বিষয়টা আনা পালতু আমি করেছিলাম নাহানু পালনা আমরা করেছিলাম এটা তো মনে রাখা সোজা ছোটবেলা আমরা পড়েছি আমান্তু বিল্লাহি এটা বলতে হবে সবসময় আমান্তু বিল্লাহি তাহলে তুটা হলো কি আমার জানা তাই না আমি আমি ইমান এনেছি তাই না তাইলে এখন একটা কথা বলে রাখি এই ১৪টা আপনারা যদি গলধারণ করতে পারেন উইথ মিনিং কিভাবে মিনিং গুলি চেঞ্জ হয় তাহলে আল্লাহ দুনিয়ায় অতীতকালীন যত ভার্ব আছে তার 98% ভার্বের এরকম ১৪টা আপনি কিচ্ছু না বুঝলেও ১৪টা বলে যেতে পারবেন শুধুমাত্র এই ১৪টাকে আয়ত্তে আনলে এটা কি সবাই এগ্রিড জি স্যার কারণ ওই যে বললাম এই ১৪টাকে আয়ত্তে আনলে আমি শুধুমাত্র লাস্ট কালিমা অনেক বড় একটা ভার্বের লাস্ট কালিমাটা এইটা লাম যেভাবে চেঞ্জ হয়েছে লাস্ট কালিমাটা এভাবে চেঞ্জ করে আমি চলে যাব গট ইট পাস্টের জন্য আর কি হ্যাঁ অতীতের যে এটা আর কি মাদি মাদির জন্য মাদিটা শেষ হয়ে গেল এখন আসেন মুদারে মুদারেতে ফালা ইয়াফআল তাহলে ইয়া পালি হলো কে সে করেছে তাই না সে তাহলে আমরা যদি এখানে যাই তাহলে আমি এখানে লিখবো এখানে পালা তাহলে এখানে কি লিখবো ইয়া পালু তাহলে এই ইয়া পালুটা একটু বিশ্লেষণ করেন এখানে ইয়াটা অতিরিক্ত আসছে তাই না জি স্যার ওকে এই ইয়াটাকে বলবে আলামতে মুদারি বা মুদারির চিহ্ন মুদারির আলামত ইয়াটা অতিরিক্ত আসলো ফাকা লিমিটার সুকুন হয়ে গেল আইন কালেমা এরকম আসলো লাম কালেমাটাতে একটা পেশ আসলো ওকে হুয়া তাই যদি এখন একজন করলো তাইলে আসলো এরকম যদি দুইজন করে তাইলে কেমনে লিখবে ওরা কিভাবে লেখে ওরা লেখে ইয়াফআলানি যদি ওরা দুইজনকে কাজ দেয় তাহলে লেখে ইয়াফআলানি এবং যদি ওরা সবাইকে কাজ দেয় তখন বলে ইয়াফআলু তাহলে দেখেন আমি ইয়াফ আলু ইয়াফ আলানি ইয়াফ আলু না
কুয়াহু মাহুমের এগেস্টে আসলো, তাইলে এই ইয়াদে কি বললাম আলামতে মুদারে, এরকম আলামতে মুদারে আছে চারটা, চারটাকে একসাথে মনে রাখার জন্য বলে আতা আতাইনা আতাইনা। ওকে আতাইনা আতাইনা ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা। এরপরেরটাকে কি লিখবে? হিয়ার বেলা লিখবে কি জানেন? থেকে যদি আমি বাড়াইতে যাই হুমার বেলা কি লিখবে? আগের আগেরটার মতো। এটা ইয়াব আলু যদি হয় ইয়াব আলানে, তাপ আলু কি হবে? লজিক্যাল। হুন্নার বেলায় এটা একটু ডিফারেন্টলি লেখে, এটা কি লেখে? ইয়াব আলনা। তো এটা একটু অন্যরকম, এটা আমরা একটু পরে বুঝবো, বাট এই পর্যন্ত তো ইজিলি ডেভেলপ করা যায়, তাই না? জি। ইয়াক আলু, ইয়াক আলানে, ইয়াক আলুনা, তাপ আলু, তাপ আলানে, এই দুটা ডেভেলপ করা যায়, হুন্নাটা একটু অন্যরকম। আচ্ছা আন্তার বেলায় আসেন, আন্তার বেলায় আমি লিখবো তাপ আলু, তাহলে আন্তুমার বেলা কি লিখবো? লজিক্যালি বলেন তো। আন্তুম, আন্তির বেলায় দেখেন এখানে একটা জের আছে, এই এর ইফেক্টে এটা হয়ে যাবে তাপ আলি না আন্তির বেলায়। কিন্তু আন্তুমাতে আবার তাপ আলি না, আন্তুমাতে লজিক্যালি ডেভেলপ করবে, আন্তুন্না তাপ আলুনা। আনার বেলায় হবে আপ আলু, নাহানুর বেলায় হবে নাপ আলু। এটা অনেক লম্বা লম্বা দিনের পড়া, কোন মাদ্রাসা এটাকে আপনাকে পড়াবে 6 মাসে, আমরা আপনাদেরকে 10-15-20 মিনিটে দেখাচ্ছি। এর অর্থ এই না এখনই আপনাদের মাথায় ঢুকতে হবে, এবং এর অর্থ এই না এটা 10 মিনিটে আবার আয়ত্ত করা সম্ভব, দুইটাই সম্ভব। আনাতে কি হবে? আফআলু, রাইট? এখানে তো আফআলু। তাহলে এখন যে কথাই অতীতকালীন ভার্বের বেলা বলছিলাম, যে এই কথা যদি আপনি বুঝেন কেমনে বানায়, এখন যে কথা বলি এটা আপনারা নিজেরা দায়িত্ব নিতেও পারবেন, আমরাও মুখস্ত করে দিতে পারবো। আমি মনে করি নিজেরা দায়িত্ব নেওয়া ভালো। এই 14টা গলধারণ করবেন, এই 14টা গলধারণ করবেন, করার পরে ইয়া হলো কি, রেজাল্ট হলো এই 14টার পরে, এই 14টার উপর আমরা অতীতকালীন সমস্ত ভার্ব সুপার ইম্পোজ করবো, করে আল্লাহ দুনিয়া যত ভার্ব আছে আরবি ভাষায় তার 98% আমরা ভার্ব এরকম বানাতে পারবো সিমিলার টু দিস ওয়ান। আপাতত আমাদের এই এই পড়ার জন্য আমরা আপনাদেরকে মনে রাখার আরেকটু ব্যবস্থা করতেছি, সোজা ব্যবস্থা করতেছি। এই সোজা ব্যবস্থাটা হইল আমরা এখন একটা টেবিল রাখবো, ওকে, টেবিলে আমরা প্রথম 6 জনকে কাজ দেব, প্রথম 6 জনের মধ্যে হুয়া, তারপরে আনা, আনা অর্থ কি? আমি, আমি আনা, আনা, তারপরে নাহানু অর্থ আমরা, আন্তা তুমি, তুমি
أنت تومي أنت تومي مهيلا أنت سمو مهيلا هو هي هي আর এখানে বলবো আমরা মাদি এটাকে বলবো আব্দারি ওইখানে যে অনেকগুলি শিখছিলাম এখানে একটু সংক্ষেপে করে নিয়ে আসি এখন বলেন তো হুয়ার সাথে শিখছিলাম কি পালা তাই না আর অতীত কালে ইয়া পালু ওকে এখন হুয়া পালা অর্থাৎ সে একজন পুরুষ করেছিল কারেক্ট জি স্যার আনা আনার বেলা কি হবে তাহলে পালু পালতু পালতু এখন এটা আপনাকে দেখেন লম্বা টেবিলে আনা পালতু লেখা আছে আনা পালতু আপনি এটা কি জানেন ছোটবেলা পড়ছেন আমান্তু জি স্যার অর্থ কি আমি ইমান আনলাম আমি ইমান আনলাম আর তাহলে ফালতু আমি করলাম আমি করেছিলাম আমি করেছিলাম আচ্ছা এখন একটু রিদমের কথা চিন্তা করেন পরে আনা ফালতু নাহানুর বেলায় বলবো নাহানু পালনা আন্তার বেলায় বলবো পালতা পালতা আন্তির বেলায় বলবো আন্তি পালতি মাশাল্লাহ হুয়া পালা হিয়ার বেলায় বলবো পালা পালার 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 শেষ ওকে এ পর্যন্ত শেষ এখন এখানে রিদম আছে তাই না আনা পালতু নাহানু পালতা আন্তি পালতি হুয়া পালা হিয়া পালা হিয়া পালার এট লিস্ট এই তিনটাতে আপনি রিদম দিয়ে পাচ্ছেন এটা অতীতকালের নলেজ দিয়ে এই তিনটা রিদম দিয়ে এটা অতীতকালের নলেজ দিয়ে আর এটা হলো শুরু দিয়ে আর এটা একটু মনে রাখার বিষয় দেখেন ল্যাঙ্গুয়েজটা সোজা করে উপস্থাপন করা হচ্ছে দেখেন আপনারা যতদূর ধরতে পারেন তাহলে এখানে এটাকে ইয়া পালু অর্থ কি সে করে হুয়া ইয়া পালু তাহলে আনার বেলায় আমি একটা রিদম দিব কি রিদম দিতে পারি আনা আনা ফালু আফালু আফালু নাহানু নাফালু 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 নাহানু নাফালু আন্তা তাফালু তাফালু রিদম আসে না ইয়াফালু আন্তা তাফালু আন্তি আন্তি তাফালু তাফালিনা রিদম না আসলো এনে না নিজেদের সাথে তাফালিনা আন্তি তাপ আলী আলী ইয়া পালু হিয়ালু রাইট শেষ এই এটা এখন আমাদের এই বইতে যে বই আপনাদেরকে পড়াচ্ছে এই বইতে এটা আপনাদের কাজে লাগবে যেমন মনে করেন ওস্তাদ পড়াচ্ছিল কি ইয়াতাওয়াদ্দাউ কোথায় বসবে হুয়ার ঘরে তাহলে হুয়া ইয়াতাওয়াদ্দাউ এখন শুধু আমি এটা কপি করে যদি আমি অতীতকালে এখানে বসাই আনা কি লিখবো এটা যদি বুঝেন তাহলে কিন্তু লাইফ অনেক সোজা হয়ে যাবে নাহানু নাতাওয়াদ আন্তার বেলা কি হবে আন্তাওয়াদ্দাউ আন্তির বেলা কি হবে মাশাল্লাহ মানে যদি কেউ একদম প্রথমে আজকেই আমাদের সাথে এই সিস্টেমটা পড়ে থাকেন
তাহলে কিন্তু দেখেন কত বেশি কষ্ট করতে হয়নি। আনতি তাতাওয়াদ্দা ইলা হুয়াইয়া হুয়াইয়া তাওয়াদ্দা আর হিয়ার মানে ঘটনা কিন্তু শেষ তাতাওয়াদ্দাও এটা আমরা অতীতকাল বসাইলাম। যদি আমরা বর্তমান কাল বসাই তাহলে বর্তমান কাল যদি বসায় তার এইখানে ইয়াতাওয়াদ্দাউ পালা থেকে ইয়াফআলু ইয়াতাওয়াদ্দাউর আগে কি ছিল এটা আমি বলে দিচ্ছি, আমি আশা করি না এটা আপনার পারার দরকার আছে। এটা ছিল আসলে তাহলে তাওয়াদ্দা হলো সে করেছিল। এখন যদি আমি উজু করেছিলাম হয় তাহলে কি লিখবো? আনা বলেন এখানে রাইট, ইউ আর কারেক্ট। হামজা হামজার উপরে সুকুন আসবে তাওয়াদ্দাতু মাদি। এখানে দেখেন এখানে যা পাচ্ছেন এটা নিয়ে আপনি আগাচ্ছেন, দেখেন এখানে যা পাচ্ছেন এটা নিয়ে আগাচ্ছেন সিস্টেম অনুযায়ী। প্রথমটাতে কি করতেছেন? লামকালিতে সুকুন করতেছেন, তাহলে এখানে কি করবো? হামজাতে সুকুন করবো তাওয়াদ্দাউ তাওয়াদ্দাউ দাওয়াদ্দাতু নাহানু তাইলে এখন এখন দেখেন এটা হলো ওকে। আমরা এখন যদি বইতে যাই পাঁচ মিনিটে শেষ করে দেব। এখানে এই যে আমরা এটা দেখি এটা হলো হুয়া ইয়া তাওয়াদ্দাও। এই যে সাদ হাম্মামে সাদ হলো গোসলখানায় সে ইয়া তাওয়াদ্দাও। আমি এখন এই সেন্টেন্সটাকে বদলাম আনা ফিল হাম্মামি এটা দেখি বলবেন এখানে আনা আনা গেল নাহানু ফিল হাম্মামি নাতাওয়াদ্দাউ আনতা ফিল হাম্মামি তাতাওয়াদ্দাউ আনতি ফিল হাম্মামি তাতাওয়াদ্দাউ হুয়া ফিল হাম্মামি এটাই তাতাওয়াদ্দাউ হিয়া ফিল হাম্মামি তাতাওয়াদ্দাউ। এখন আসেন এটা সাদু সাইদুন ফিল গুরফাতি ইয়াকরাউল কুরআনা আনা ফিল গুরফাতি বলেন পুরাটা বলেন নাহানু আন্তি এখন আসি এটাতে সাইদাতু ফিল মুসাল্লা তুসাল্লি। এখন আনা শুরু করে আনা ফিল মুসাল্লি উসাল্লি উসাল্লি কারেক্ট উসাল্লি ভেরি গুড ওকে নেক্সট নাহনু ফিল মুসাল্লি মুসাল্লি নাহনু ফিল গুরফাতি মুসাল্লি
তারপরে আনা ইয়া সরি হুয়া ওয়াকিল মুসাল্লি তুসাল্লি তারপরে ইউসাল্লি 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 ভেরি গুড ভেরি কারেক্ট আর হিয়া ফিল গুরফাত ফিল উসাল্লি মুসাল্লি উসাল্লি উসাল্লি হোম টাক্স আপনাদের জন্য ওইটা থেকে তো স্যার এই এই ছকটা সোজা মানে এই ছকটা তো ছোট ছয়টাতে নিয়ে আসছি ডেফিনেটলি সোজা আপনাদের জন্য এখন হোম টাক্স এই ১৪টা গলধারণ করা এবং এই ১৪টা গলধারণ করা ইট ইজ নট এন ইম্পসিবল টাস্ক ইট ইজ এ পসিবল টাস্ক বুদ্ধিমত্তা খরচ করে আই হ্যাভ মাই স্টুডেন্ট যে এই ছয় এই ১৪টা আমাকে বলছে ৩ সেকেন্ডে এই ১৪টা বলছে ৫ সেকেন্ডে এবং এই ১৪টা বলছে ৭ সেকেন্ডে আমি আপনাদের কাছে সেটা আশা করি এবং যিনি করতে পারবেন ওনার জন্য কোর্সের ডিউরেশন ইজ ভেরি শর্ট এই দেড় মাস দুই মাস আর যিনি পারবেন না যুগ যুগ ধরে হয়তো কোর্স করতেছে আমাদের সাথে স্টুডেন্টরা কয়দিন পরে ভেঙে যায় আমরা আশা করি আপনারা ছয়জন পারবেন চেষ্টা করবো ওস্তাদ ওনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন হোম টাস্ক লিখে দিবেন ওনার মোবাইলে ভয়েস মেইল এগুলি পাঠাবেন কিভাবে পাঠাবেন সেটা বলে দিচ্ছি ওয়াহুমাহুম ইয়াহুমাহুন্না আন্তা আন্তুমান্তু মান্তি আন্তুমান্তুন্না না নাহানু ফালা ফারা ফারু ফালা ফালা তা ফালনা ফালতা ফালতুমা ফালতু ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা ইয়াব আলু ইয়া ফালান ইয়া ফালুনা তা ফালু তা ফালানে ইয়া ফালনা তা ফালু তা ফালানা তা ফালুনা তা ফালিনা তা ফালানে তা ফালনা আফালুনা ফালু চেষ্টা করবেন এই দিন আসতে আল্লাহ হাফেজ ফর টুডে আনলেস ইউ হ্যাভ এনি ডাউট আসসালামু আলাইকুম স্যার।